অর্থ অনেকেরই থাকে, খরচ করার ইচ্ছেও কম নেই কারো। অথচ তিনতলা বাড়ি বানিয়ে 10 দিন যাবৎ হরিনাম সংকীর্তন করে নজর কাড়লেন রায়গঞ্জের উদয়পুরের চৈতন্য বাড়ি। গৃহকর্তী আরতি সাহা জানিয়েছেন, তিনি তার মায়ের পদাঙ্ক অনুসরণ করে সংসারে থেকেও বৈষ্ণব ধর্মে ব্রতী হয়েছেন। পাশে পেয়ে গিয়েছেন সম মনোভাবাপন্ন স্বামী কমল সাহাকে। কমলবাবুর পৈতৃক বাড়ি দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানা এলাকায়। তিনি উত্তর দিনাজপুর জেলায় বহুদিন যাবৎ রাজ্য সরকারি চাকুরে। তার একমাত্র মেয়ে কলকাতায় থেকে কোচ নিচ্ছেন উচ্চশিক্ষার লক্ষ্যে। স্ত্রী আরতি দেবী সর্বক্ষণ হরিনাম সংকীর্তন নিয়েই থাকেন, লক্ষ্য পরপারে যাওয়ার পথ মসৃণ করা। বাড়ির একতলায় নিজেদের বাসস্থান, দোতলায় মন্দির, ভোগ রান্নার জন্য কিচেন, তিনতলা ফাঁকা রেখেছেন। রবিবার দুপুরে ছিল গৃহপ্রবেশের অনুষ্ঠান। বাড়ির গৃহপ্রবেশে মাছ মাংসের কোনো বালাই নেই, ছিল না আমন্ত্রিতদের জন্য আরবের ধাঁচে খানাপিনাও। আদ্যন্ত নিরামিষ খাইয়ে অতিথি অভ্যাগতদের হৃদয় জয় করে নিয়েছেন সাহা দম্পতি। কি এমন কাজ করেছেন গৃহকর্তী আরতি সাহা? না, তিনি নিজের বাড়ির প্রবেশ পথের ওপরে 40,000 টাকা ব্যয় করে বহিরাগত কারিগর এনে ভগবান শ্রী চৈতন্যের পূর্ণাবয়ব মূর্তি বসিয়েছেন। বাড়িটি নির্মীয়মান অবস্থাতেই দর্শনার্থীরা ভগবান শ্রী চৈতন্যকে প্রণাম করে নিজ নিজ গন্তব্যে বার হতেন। এ তো গেল বাইরের ছবি। দোতলার পূর্ব দক্ষিণ কোণে বড় শ্বেতপাথরের রাধাগোবিন্দ এবং গৌরনিতাইয়ের মূর্তি প্রতিষ্ঠা করেছেন। ওই ঘরে গৌরনিতাই ছাড়াও বালগোপাল ছিল। মায়ের অনেক গুরু ভাই বোনেরা মাথায় করে গোপাল ঠাকুরদের ভালো মন্দ সেবা প্রাপ্তির লক্ষ্যে উদয়পুরের চৈতন্য বাড়িতে এনেছেন। রবিবার রাতেই নিজ নিজ গোপাল ঠাকুরদের বাড়ি নিয়ে গিয়েছেন। এমন ভক্তি প্রেম কি করে জাগ্রত হলো, সেই প্রশ্ন ঝটতি জবাব ছিল আরতি দেবীর। তিনি সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি। তার কথা, এটি সর্বসাধারণের মন্দির, পাছে অহংকার বৃদ্ধি পায়, এমন প্রশ্নে নিজেকে অন্তরালেই রেখেছেন আরতি। রায়গঞ্জের উদয়পুরের চৈতন্য বাড়িতে অসংখ্য তিলক কাটা নারী পুরুষেরা এসেছেন। তাদেরই একজন 83 বছর বয়সী রায়গঞ্জের কসবা এলাকার বাসিন্দা কি জানিয়েছেন শুনুন। কতদিন যাবত মালা জপ করেন? মাছ মাংস ছেড়েছেন কতদিন হলো? পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের চকভৃগু থেকে ভাগ্নির বাড়িতে বেড়াতে এসেছেন লক্ষ্মী শীল। তিনি কি বলেছেন জেনে নেওয়া যাক। আপনার নাম? কোথায় বাড়ি? বালুরঘাটের চকভৃগুতে। ওখানে তো রেল স্টেশন আছে। কবে এসেছেন এ বাড়িতে? আজকে। এরা কি আপনাদের আত্মীয় হয়? ভাগ্নির বাড়ি। আপনি নিরামিষ খান? তিলক কাটেন কতদিন হলো? কেমন লাগছে এ বাড়িতে এসে? এদিন চৈতন্য বাড়িতে বহু মানুষ মহাপ্রভুর ভোগ নিতে এসেছেন। এমনই একজন রায়গঞ্জের বোগ্রামের উজ্জ্বল ঘোষ এই বাড়িতে আসতে পেরে রীতিমতো আপ্লুত। তিনি টাইমস14 বাংলাকে কি বলেছেন শোনাব। আপনার নাম? আমার নাম উজ্জ্বল কুমার ঘোষ। বাড়ি কোথায়? বাড়ি বোগ্রাম। এই যে চৈতন্য বাড়িতে এলেন, চৈতন্য বাড়িতে এসে দেখে কেমন লাগলো? আমার বাড়িটা খুব ভালো লাগলো, আর প্রিপারেশন খুব ভালো করছে, খুবই ভালো লাগলো। আর লোকজন ভালোই হয়েছে, সব নিজেদের আত্মীয়র মধ্যে অনেক লোক মানে সমাগম হয়েছে এখানে। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে দেখলাম বেশিরভাগই তিলক কাটা ধার্মিক মানুষ, এ ব্যাপারে কি বলবেন? সবই ভক্তবিন্দু, সবাই ভক্তবিন্দু, এই জন্যই ভালো লাগলো। আরও সবাই নিরামিষ খান? হ্যাঁ, সবাই নিরামিষ খায়। আয়োজনও নিরামিষই? হ্যাঁ, নিরামিষই আয়োজন সব কিছু হয়েছে। অনেক দূর থেকে লোক এসেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে বাড়ির সামনে একটা চৈতন্যদেবের মূর্তি গড়া আছে, এইটা নিয়ে কি বলবেন? এই জাতীয় মূর্তি কি কখনো দেখেছেন আপনি? না, দেখিনি। এই জন্যই বাড়িটার মূর্তি দেখে আমার খুবই ভালো লাগলো। হ্যাঁ, খুবই ভালো লাগলো। এর আগেও আসছিলাম, কালকে এসে দেখে গেলাম যে এটা দিয়েই ভালো লাগলো। তবে বাড়ির নির্মাণ শৈলী যে অত্যন্ত উন্নত মানের তা বলার অপেক্ষা রাখে না। সিঁড়িতে রয়েছে নতুন ধরনের পায়ের পদক্ষেপ নিদর্শক লাইট, বাড়ির প্রত্যেকটি দেওয়ালে ঈশ্বরের ছবি বসানো, আলোকসজ্জা ভিন্ন স্বাদের দাবি রাখে। বাড়ির ওয়াল শোকেসে রয়েছে অদ্ভুত ধরনের দুর্গা প্রতিমা, সেই সঙ্গে দেওয়ালে থাকা জোড়া হাতির মূর্তির তলায় জলস্রোত বয়ে যাচ্ছে কলকল শব্দে। এদিন মহাপ্রভুর প্রসাদ বিতরণেও ছিল অভিনবত্বের ছোঁয়া। সাদা অন্ন বা ভাত দিয়ে খাবারের সূচনা হলেও মাঝে পুষ্পান্ন অর্থাৎ পোলাও শেষে পরমান্ন বা পায়েস দিয়ে খাবারের পরিসমাপ্তি ঘটে। বেঁচে থাকে ধর্ম চেতনা, সাহাবাড়িতে বৃদ্ধি পাক ঈশ্বর ভক্তি, এমন কামনাই করেছেন আগন্তুক মানুষেরা। রায়গঞ্জের উদয়পুরের চৈতন্য বাড়ি ঘুরে বিশেষ প্রতিনিধির রিপোর্ট।
টাইমস14 বাংলা। গান্ধী জন্মতিথি 2 অক্টোবর, সোমবার বিকেলে রায়গঞ্জের টাউন ক্লাব ময়দানে শুরু হচ্ছে 4 ঘন্টার পালসার ম্যানিয়া। রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে পালসার ম্যানিয়ার সমস্ত আয়োজন সম্পন্ন হয়েছে। বাইরের অংশগ্রহণকারীরা ইতিমধ্যেই রায়গঞ্জে এসে পৌঁছে গিয়েছেন। রায়গঞ্জের যে সমস্ত মানুষ ওই ম্যানিয়াতে কসরত দেখতে চান, তারাও নাম নথিভুক্ত করতে পারে কিউআর কোড ডাউনলোড করে। তবে এদিনের অনুষ্ঠানে যে ভিড় বাড়বে তা হলফ করে বলে দিয়েছেন বাইক বিশেষজ্ঞরা।